দুই ইনিংসে দুই দল পেয়েছে 210 রানের দেখা। 458 রানের নাটকীয় এই ম্যাচে পাঞ্জাব কিংসকে পরাজিত করেছে লখনউ সুপার জায়ান্ট। এবারের আইপিএল তো বটেই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী দলের তালিকায় দ্বিতীয় স্থানে নাম তুলেছেন লখনউ সুপার জায়ান্ট। এক ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের 2013 সালে 263 রানের রেকর্ডের পর এখন লখনউ সুপার জায়ান্টের 257 রানে পাহাড় সম এই সংগ্রহ। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 38তম ও দিনের একমাত্র ম্যাচে লখনউ সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস। জবাবে এই রান তারা করতে নেমে 201 রানে গুটিয়ে যায় পাঞ্জাব, যার ফলে 56 রানের জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্ট। লখনউর হয়ে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন মার্কস স্টয়নিস। দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলা অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার এদিন 40 বলে খেলেছেন 72 রানের ছোট ইনিংস। এছাড়াও ব্যাট হাতে ঝড় তুলে কেইল মায়ার, নিকোলাস পুরান, আয়ুষ বাদৌনিরা। জবাবে এই রান তারা করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে পাঞ্জাব কিংস। এরপর সিকান্দার রাজাকে সাথে নিয়ে টাইট 66 রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত পাঞ্জাবের ইনিংস থামে 201 রানে। লখনউর দুর্দান্ত জয়ের দিন সর্বোচ্চ 4টি উইকেট পেয়েছেন ইয়াশ ঠাকুর। 3.5 ওভার বোলিং করে 37 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন তিনি। 3টি পেয়েছেন নবীনুল হক।